আজকে আমি একটা চাইনিজ কম্বো রেসিপি নিয়ে এসেছি নুডলস আর এখানটায় নিয়েছি চিলি চিকেন ড্রাই চিলি চিকেন তার জন্য আমি এখানে ব্রেস্ট নিয়েছি চিকেনের চিকেনের ব্রেস্টটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিব চিকেনের ব্রেস্টগুলো দিয়ে চিলি চিকেন করলে খুবই টেস্টি হয় আর আপনারা এখানে উইথ বোনসও নিতে পারেন কিন্তু চিকেনের চিলি চিকেনটা সবসময় বোনলেস হলে খুবই সুন্দর হয় আমার চিকেনের পিসগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে এরপরটা বলে আমি এটাকে তুলে নেব তাতে দিয়ে দিচ্ছি এখানটায় রসুন আর আদাটাকে গ্রেট করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পাপার আর সয়া সস এক চামচ স্বাদ মতন লবণ আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন এখানটায় আমি দিয়েছি ডিমের যে সাদা অংশটা এগ হোয়াইটটা সেটা দিচ্ছি আর এই দুটো ডিম যে সেটা আমি যে নুডলসে ব্যবহার করবো সেই জন্য রেখে দিচ্ছি আর এগ হোয়াইটটা অল্প তিন চামচ মতন দিয়ে ভালো করে এখানটায় আমি মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নিয়ে রেখে দেবো রেস্টে আধ ঘন্টা মতন ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন ততক্ষণ এখানে আমি একটা সস তৈরি করে নেব দুটো দিব দেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে আমি গ্রিন চিলি সস দিয়েছি তারপরে এখানটা দিচ্ছি টমেটো কেচাপ তিন চামচ মতন টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিতে হবে টমেটো কেচাপটা দেওয়ার পর এখানটা দিচ্ছি এক চামচ মতন ভিনিগার আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি চিলি চিকেন একটু চিনি অল্প পরিমাণ দিলে ভালো হয় আপনারা চাইলে চাউমিন বা নুডলসে সেটা দিতে না পারেন চিনিটা আমি একসঙ্গে দিয়ে এখানটায় মিশিয়ে নিয়েছি ভালো করে এই সসটাতে আমি এখানটায় সয়া সসও অ্যাড করেছিলাম সেটা নিতে ফুটেজটা নিতে ভুলে গেছি আপনারা অবশ্যই সয়া সসটা ব্যবহার করবেন এখানে কড়া য়ে আমি তেল গরম করে এখানটায় চাউমিনটা তৈরি করে নেব তার জন্য এখানে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিট মতন চালা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিয়াম কুচি আপনার কাছে যদি এখানটায় বিনস বা গাজর থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এরপর নালাচালা করে ভালো করে ভেজে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতন সল্ট দিয়ে দিচ্ছি সল্টটা দেওয়ার পর একটু নালাচালা করে সাইড করে নিয়েছি এভাবে মাঝখানে একটু অংশ ফাঁকা করে এখানটায় দ্রুড়ে যে ডিম রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম ডিম সব একসঙ্গে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর যে আমি এখানটায় সসটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে তিন চামচুর থেকে তিন চামচ মতন দিয়ে ভালো করে এখানটায় মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই চাউমিন বা নুডলসটা খুবই ইজি এবং বানাতে এবং খুবই চটচলদি তৈরি হয়ে যায় একবার বানিয়ে দেবেন খুবই চটচলদি তৈরি হয়ে যায় এই কম্বোটা খুবই খেতে ভালো লাগে আর এখানে এটাও খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরপর এখানে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে এখানটায় মিশিয়ে নেব দু তিন থেকে চার মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের তৈরি হয়ে যাবে এই নুডলস বা চাউমিন আমার এই কম্বোটা খুবই অসাধারণ লাগে আপনাদের চাইনিজের কোন কোন কম্বোগুলো খেতে ভালো লাগে বা আপনারা আমার কাছে কী ধরনের এর কম্বো রেসিপি জানতে চান আমাকে আবার কমেন্ট করে জানাবেন এখানে আমি অল্প পরিমাণ চাউমিনে সলটাও অ্যায়েড করেছিলাম সলটা কম হয়েছিল বলে আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল গরম করে আমি এখানে চিকেনগুলোকে ফ্রাই করে নেবো যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে ফ্রাই করে নিতে হবে এই চিকেনের ফ্রাইটা খেতে এমনিই অসাধারণ লাগে আর এটা থেকে যদি আপনাদের টস সসে টস করেন তা তার বলতে হবে না খুবই সুন্দর লাগে চিকেনগুলো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চিকেনটা ভাজার সময় অবশ্যই ই লোভ ফ্রেমে রাখবেন না মিডিয়াম ফ্রেমে রেখে ভাজবেন তাহলেই খুব ভালো হয় চিকেনটা উঠিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ তেল নিয়েছি সেই তেল তাতে আমি দিয়েছি লুচি সুচি পরে এখানে ডুবুন ডুবুকু করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় আমি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি ডুবুন ডবুকু করে কেটে নিয়েছি অল্প পরিমাণ সল ব্যবহার করেছি অল্প পরিমাণ ব্যবহার করেছি কারণ সসে সলটা থাকে তা তাই এখানটায় অল্প পরিমাণ ব্যবহার করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানটায় দিয়ে দেবো আমি যে সসটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দু মিনিট মতন এইভাবে কষিয়ে নিতে হবে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসার খুবই সুন্দর লাগে এরপর কষিয়ে নেওয়ার পর এখানটায় আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো চিকেনে যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দু থেকে তিন মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে না নিব আপনারা অবশ্যই এটাকে ড্রাই চিলি চিকেনের জায়গায় যদি এমনিও করেন তাহলে একটু জলটা বেশি দিয়ে এখানটায় ফুটে নিলে দিলে এই চিলি চিকেন হয়ে যাবে আমি ড্রাই চিলি চিকেন তৈরি করছি তাই এখানটা অল্প পরিমাণ জলে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে এখানটায় দিয়েছি অল্প জলে এখানটায় আমি এটা গ্রেভি তৈরি করেছি দেখুন কত সুন্দরভাবে দিয়ে আমাদের চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিচ্ছি চিলি চিকেন আর নুডলস এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি প্রথম বেশি থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়